ওকে, এই বছরে যারা বিমান বাহিনীতে এমওডিসি বিমান সেনা পদে আবেদন করবা তাদের জন্য আমরা একটা মডেল টেস্ট নিলাম। কি মডেল টেস্ট দিলা? বাংলা মডেল টেস্ট দিলা, ঠিক আছে। এমওডিসি তে কারা আবেদন করতে পারবা? এই বছরে যে সার্কুলারটা ছাড়বে এটা একটু আগে বুঝাই। দেখো, বিমান বাহিনী এমওডিসি পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে 5 ফিট 8 ইঞ্চি হতে হয় পুরুষ প্রার্থীদেরকে সর্বনিম্ন, এবং বয়স হতে হবে 16 থেকে 21 বছরের মধ্যে, ঠিক আছে। তোমার এসএসসি তে জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 2 পয়েন্ট, থাকলে তুমি আবেদন করতে পারবা। বুঝতে পারছে? এখন পরীক্ষা হবে কয়টা বিষয়ের উপরে? বিমান বাহিনীর এমওডিসি পদে পরীক্ষা হয় কয়টা বিষয়ের উপরে? মোট পরীক্ষা হবে 2টা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? 2টা। প্রথমটা হচ্ছিল বাংলা, পরেরটা হচ্ছিল ইংরেজি। বাংলাতে 25টা এমসিকিউ থাকবে। কি থাকবে? এমসিকিউ থাকবে। ইংলিশেও 25টা এমসিকিউ থাকবে। আজকে তোমরা যে বাংলার প্রশ্নটা দিলা, আজকে মডেল টেস্টটা দিলা, ঠিক হুবহু এই ধরনের প্রশ্ন দিয়ে আসলে বিমান বাহিনী এমওডিসির পরীক্ষাগুলো হয়ে থাকে, ঠিক আছে কি? তো যাই হোক, চলো এখন আমরা একটু প্রশ্নটা সমাধান করি। শেষ পর্যন্ত সবাই দেখবা এবং শুনবা, তাহলে যারা অনলাইনে স্টুডেন্ট আমার তারা তোমরা বুঝতে পারবা কিভাবে এই বছরের জন্য বিমান বাহিনীর এমওডিসি পদে পরীক্ষা তোমরা দিতে যাবা প্রস্তুতি নিয়ে। প্রথম প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। কত সালে? 1913 সালে। 2 নম্বর, ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। 4 নম্বর, শরৎচন্দ্রের জন্ম কত সাল? 1848 সাল। 5 নম্বর, আলামিন শব্দটির অর্থ কি? বিশ্বাসী। বিশ্বাসী, আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। এগুলো কিন্তু তোমাদের ক্লাস 19 এর যে বাংলা বইটা ছিল না, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে তো গ্রামার ছিল। এই 2টা বইয়ের শুধুমাত্র যদি কেউ এমসিকিউ গুলো করতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। বাংলার এমসিকিউ শীট দিছি না তোমাদের? ফার্স্ট পার্টেরও দিছি, সেকেন্ড পার্টেরও দিছি। পাইছো তোমরা কেউ ক্লাসে? ওই শীট গুলো পড়বা, ঠিক আছে। 6 নম্বর, দেখো নিচের কোনটি ফরাসি শব্দ? হরতাল, প্রাদি, তোপ এবং কুপন। ফরাসি শব্দ হবে কুপন, 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 ঠিক আছে। 7 নম্বর, মোতাহার হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাস করেন? বাংলা, বাংলা বিষয়ে। 8 নম্বর, ছন্দের রাজা অথবা জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে, ঠিক আছে। 9 নম্বর, দেখো চশমা কোন ভাষার শব্দ? আরবি, ফরাসি, পর্তুগিজ নাকি ওলন্দাজ? কি হবে? ফরাসি। চশমা ফরাসি ভাষার শব্দ, ঠিক আছে। 10 নম্বর, দেখো অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? ঘ নম্বর, অতিজ অন্ত, অতিজ অন্ত, অত্যন্ত, ঠিক আছে। 11 নম্বর, লেখো সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? 1922 সালে মৃত্যুবরণ করেন সত্যেন্দ্রনাথ দত্ত। 12 নম্বর, দেখো বাবা মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি? সাগরদারে। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি হবে? সাগরদারে, ঠিক আছে। 13 নম্বর, দেখো দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে? দিক যোগ অন্ত। কি হবে? দিক যোগ অন্ত, যোগ অন্ত, দিগন্ত, ঠিক আছে। 14 নম্বর, দেখো রেসকোর্স ময়দান কালের আবর্তনে এর এখনকার বা বর্তমান নাম কি হবে? সরোয়ার্দী উদ্যান, সরোয়ার্দী উদ্যান। 7ই মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় থেকে দিয়েছিলেন? রেসকোর্স ময়দান থেকে দিয়েছিলেন, ঠিক আছে। 15 নম্বর, দেখো বজ্রকণ্ঠ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে কোন কণ্ঠ? বঙ্গবন্ধুর কণ্ঠ। বজ্রকণ্ঠ শব্দের সাথে সাদৃশ্য বা মিল রয়েছে বঙ্গবন্ধুর কণ্ঠ, ঠিক আছে। 16 নম্বর, পল্লী জননী কবিতায় কয়টি পাখির নাম আছে? 2টি। পল্লী জননী কবিতায় কয়টি পাখির নাম আছে? 2টি পাখির নাম আছে। 17 নম্বর, জসীমউদ্দিনের মৃত্যু কত তারিখ? জসীমউদ্দিনের মৃত্যু কত তারিখ? 14 মার্চ 1976। 14 মার্চ 1976 সাল। 14 মার্চ 1976 সাল, লিখছো? ওকে। 18 নম্বর, দেখো বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা
অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কি হবে? 33, 8 এবং 10। 33, 8 এবং 10। তাহলে 33টি হচ্ছিল কি? পূর্ণমাত্রা। 33টি পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা কয়টি? 33টি। ঠিক আছে, এরপরে অর্ধমাত্রা কয়টি? 8টি। অর্ধমাত্রা কয়টি? 8টি। এরপরে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ দুটা মিলে, বুঝাইতে পারছি কি? 19 নম্বর দেখো, অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। 20 নম্বর, কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়? কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়? হুজুর, ঠাকুর, রাজা, কুমার, তাহলে কি হবে? ঠাকুর। কি হবে? ঠাকুর। ঠিক আছে, স্ত্রীবাচক রূপ হবে একাধিক। 21 নম্বর দেখো, বচন অর্থ কি? বচন অর্থ সংখ্যার ধারণা। বচন অর্থ কি হবে? সংখ্যার ধারণা। 22 নম্বর, কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কি হবে? ক নম্বর, কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো লিখছ। 23 নম্বর, প্রত্যয় কত প্রকার? প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। 24 নম্বর, কোথায় যাস? কোথায় যাচ্ছ এটি কি ধরনের বাক্য? কোথায় যাচ্ছ এটি কি ধরনের বাক্য? প্রশ্ন সূচক বাক্য। কোথায় যাচ্ছ এটি কি সূচক বাক্য? প্রশ্ন সূচক বাক্য। ঠিক আছে, 25, যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? যে শুনেই মনে রাখতে পারে তাকে কি বলে এক কথায়? মনোযোগী, মেধাবী, শ্রুতিধর নাকি স্মৃতিবান? কি হবে? শ্রুতিধর। শ্রুতিধর, যে একবার শুনে মনে রাখতে পারে। প্রশ্ন কি খুব সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজে ছিল। যারা পড়তে পারছে বা যারা একটু পড়ালেখা করে আসছে এসএসসি লেভেলে, তারাই কিন্তু পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা। বুঝাতে পারছে কি? বিমান বাহিনীর এমওডিসিতে 50 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বর? বাংলা 25, ইংরেজি 25। এই 50-এর মধ্যে যারা 48, 47, 45-এর উপরে 49, 50-এ 50 পাবে, তারাই কিন্তু আসলে চাকরি পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবা। ঠিক আছে কি? ভালো করে পড়তে হবে। যারা পরীক্ষা দিতে চাও সেনা ও বিমান বাহিনীতে, উগ্র বাহিনীতে বিভিন্ন ট্রেডে পরীক্ষা অবশ্যই দিবা, এমওডিসিতেও চেষ্টা করবা। বুঝতে পারছি? এমওডিসির সুযোগ সুবিধা বা জিডি সৈনিকের সুযোগ সুবিধা মোটামুটি কিন্তু সেম। ঠিক আছে, অনেকে মনে করতে পারো যে এখানে হয়তো বা সুযোগ সুবিধা কম, আসলে সুযোগ সুবিধা কম না, মোটামুটি 95% সেম থাকে। ঠিক আছে কি? সেই কারণে আগামীতে যদি এমওডিসি সার্কুলার যখন প্রকাশিত হওয়া মাত্র ইনশাআল্লাহ আবেদন করে সবাই পরীক্ষা দিবা আর কি। ভাগ্যকে যাচাই করবো পড়ালেখা করে কি। ঠিক আছে কি? তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি আজকে আমাদের বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য বাংলার একটা ডেমো প্রশ্ন, এবং আমি তোমাদের ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। যারা অনলাইনে স্টুডেন্ট, যারা বুঝতে পেরেছ, আশা করি ভিডিওটি দেখে কিভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এবং অনেকের একটা দুঃখ থাকে মনে যে 2 পয়েন্ট আমি পেয়েছি, আমার বোধ হয় আর চাকরি হবে না কোনো বাহিনীতে। 2 পয়েন্ট পাইলে সেনাবাহিনীতেও যাওয়া যাবে সৈনিক হিসেবে, এমওডিসি সৈনিক হিসেবে, আবার বিমান বাহিনীতেও এমওডিসি সৈনিক হিসেবে যাওয়া যাবে। যারা 2 পয়েন্ট পেয়েছো এসএসসিতে 2023 সালে যারা পাস করছো, যারা 2 পয়েন্ট পেয়েছো তাদের হতাশার কিছু নাই, চেষ্টা করো। তোমার যদি পাসপিট 8 ইঞ্চি থাকে তাহলে বিমান বাহিনীতে যেতে পারবা এমওডিসিতে, আর পাসপিট 6 ইঞ্চি থাকলে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যেতে পারবা। সেনাবাহিনীর এমওডিসির পরীক্ষা হবে কোথায়? রাজেন্দ্র বোস সেনানিবাসে। ঠিক আছে কি? আর বিমান বাহিনীর এমওডিসির পরীক্ষা কোথায় হবে? ওই যে তেজগাঁও নির্বাচনী কেন্দ্র বিমান বাহিনীর, ওখানেই আসলে পরীক্ষাগুলো হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবা। আর এতক্ষণ ভিডিওতে দেখার জন্য উপস্থিত সোজার একাডেমির শিক্ষার্থী এবং অনলাইনের শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।